জশ বাটলারের অবিশ্বাস্য ব্যাটিং এর পর বল হাতে দারুণ পারফর্ম করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর তাতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 7 ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেল রাজস্থান রয়্যালস। আজ রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদকে 55 রানে হারিয়েছে তারা। এদিন মুস্তাফিজুর রহমানকে হায়দ্রাবাদের ইনিংসের দ্বিতীয় ওভারই বোলিংয়ে আনে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। সেই ওভারে 1-4 সহ 6 রান বিলি করেন তিনি। এরপর পাওয়ার প্লে শেষ হতেই মুস্তাফিজুর রহমানকে আবারও বোলিংয়ের জন্য ডাকা হয়। পাওয়ার প্লে শেষ হতেই মুস্তাফিজের হাতে পতন হায়দ্রাবাদের উদ্বোধনী জুটি। সেই ওভারে মনীশ পাণ্ডের প্যাডে লেগে স্ট্যাম্প ভাঙে আর তাতে 1 উইকেট সহ সেই ওভারে মাত্র 4 রান খরচ করেন তিনি। আর ম্যাচের 15তম ওভারে আবারও বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারে মাত্র 3 রান খরচ করেন তিনি। সেই স্পেলে মোহাম্মদ নবী এক্সট্রা কাভার দিয়ে বল মারেন। তার স্লোয়ার কাটার ডেলিভারিটি ব্যাটের সাথে সংযুক্ত না হওয়ায় অনেক উঁচুতে বল উঠলে সহজেই তালুবন্দি করেন অনুজ রাওয়াত। আর 18তম ওভারে আসেন নিজের শেষ ওভার করার জন্য। এই ওভারে তিনি খরচ করেন মাত্র 7 রান। আগের ওভারে জোড়া উইকেট নেওয়া ক্রিস মরিস লং অনে নিলেন রশিদ খানের ক্যাচ। নিজের চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমান রশিদ খানকে আউট করেন আর তাতে তার 4 ওভারের স্পেলে 20 রান দিয়ে মুস্তাফিজুর রহমান শিকার করেন 3 উইকেট, যা তাদের এই ম্যাচে সেরা বোলিং ফিগার। সমান 3 উইকেট পেয়েছেন ক্রিস মরিসও, কিন্তু 4 ওভার শেষে রান দিয়েছেন 30। বাংলাদেশি এবং দক্ষিণ আফ্রিকান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ 221 রানের কঠিন লক্ষ্য ছুঁতে পারেনি। 8 উইকেটে 165 রানে শেষ হয় তাদের ইনিংস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস, যাতে সবচেয়ে বড় অবদান রাখেন জশ বাটলার। ডানহাতি ইংলিশ ব্যাটসম্যানের প্রথম টি-20 সেঞ্চুরিতে মাত্র 3 উইকেটে 220 রান করেছে প্রথম আসরের আইপিএল চ্যাম্পিয়নরা। এটি এই আসরের দ্বিতীয় যৌথ সর্বোচ্চ দলীয় রান। মাত্র 39 বলে 4টি 4 এবং 2টি 6 এই আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছিলেন জশ বাটলার। বাকি 50 করতে খেলেছেন আর মাত্র 17 বল, 56 বলে 10টি 4 এবং 5টি ছক্কায় শতক হাঁকান তিনি। এই আইপিএলের তৃতীয় খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করলেন বাটলার। তার আগে ক্লাব সতীর্থ এবং অধিনায়ক সঞ্জু স্যামসন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেবদূত পাডিক্কাল 100 করেন। 19তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে বাটলার 3টি 6 এবং 1টি 4 তোলেন 24 রান। সন্দীপ শর্মা তাকে বোল্ড করেন 124 রানে। 64 বলের ইনিংসে ছিল 11টি 4 এবং 8টি ছক্কা। এই আসরের সর্বোচ্চ ব্যক্তিগত পারফরমেন্স করে মাঠ ছাড়েন বাটলার। 17 রানে প্রথম উইকেট হারানোর পর সঞ্জু স্যামসনের সঙ্গে 150 রানের জুটি গড়েন রাজস্থান রয়্যালসের এই ইংলিশ ওপেনার। 48 রান করে স্যামসন বিদায় নেওয়ার পর বাটলারের ব্যাটই 200-র ঘরে পৌঁছায় তারা। শেষ ওভারে রিয়াং পরাগ এবং ডেভিড মিলার 11 রান তোলেন।